হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো ওইটা হচ্ছে এই যে ইরাগন, এই ইরাগন প্রজেক্টটা, এটার মধ্যে অ্যাক্টিভ হওয়ার জন্য এটার মধ্যে বেশি কাজ হয় না। এখন তো বর্তমানে টেলিগ্রামের মাইনিং অ্যাপ চলে, তো টেলিগ্রামের মাইনিং অ্যাপের মধ্যে দেখা যায় অনেক ধরনের কাজ, কিন্তু শেষ পর্যন্ত অনেকে স্ক্যাম করে, অনেকে দেয় না, আবার অনেক ধরনের সমস্যা। কিন্তু যেগুলো ওয়েবসাইটের মধ্যে, ওয়েব থ্রির মধ্যে করা হয়, ওগুলো আসলে সম্ভাবনা 100% থাকে। তো আমার মনে হয় এই ইরাগন যেটা, এটা 100% একটা পিওর একটা প্রজেক্ট ভেরিফাইড করা, এবং এটা থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা 100%। ওকে, তো এর জন্য যেটা করতে হবে, আমার এই যে টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। তো টেলিগ্রামে আসার পর এই যে এখানে ইরাগনের যে ওয়েবসাইটটা আছে ওইটার মধ্যে ক্লিক করলে যে কপি, এই ইরাগনের এই লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। তো এই যে ইরাগন, এই যে এটা কপি করার পর একটা ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে, ক্রোম ব্রাউজারের মধ্যে। তো এইখানে না, ক্রোম ব্রাউজারের মধ্যে এইখানের মধ্যে পেস্ট না করে এই যে এটার কপি লিঙ্কটার পেস্ট করতে হবে যে এই জায়গার মধ্যে। তো অনেকের এইরকম আসতে পারে, আবার অনেকের এই ধরনের আসতে পারে। এই ধরনের আসলে যে ইউআরএল যে এখানে, এখানে ডাইরেক্ট পেস্ট করলেই চলবে। তো এখানে আমি পেস্ট করে দিতেছি। এখানে পেস্ট করে দেওয়ার পরে যে লগে গুয়ের মধ্যে দেওয়ার পর যে গুয়ের মধ্যে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসলে এই যে এখানে সাইন ইন দিতে হইব, এই ধরনের ইন্টারফেস আসলে এখানে সাইন ইন দিতে হইব। ওকে, সাইন ইন দিলে যার যেটা ইমেল ওইটার মধ্যে লগ ইন করে নিতে হইব, যার যে ইমেল ওইটার মধ্যে লগ ইন করে নেওয়ার পর এই যে আমারটা অলরেডি লগ ইন করা আছে, ক্রিয়েট করা আছে। তো আপনাদেরটা ওইভাবে লগ ইন করে ভিতরে যাবেন। যাওয়ার পর এইখানে এইখানে হচ্ছে মূল, এইখানে কতগুলো টাস্ক আসবে প্রথম অবস্থায় এইভাবে আসবে। আপনাদের প্রথম দিনেরটা আসবে, প্রথম দিন এই ক্লাইম করে নেবেন, 5টা ইরাগন পাবেন। তারপর হচ্ছে এই যে দ্বিতীয় দিন 10টা ইরাগন, এই যে তৃতীয় দিন, আজকে আমি তৃতীয় দিন করতেছি, তো আমি এই জন্য 15টা ইরাগন পাবো। এই যে এখান থেকে ক্লাইম নাও দিয়ে ক্লাইম করে নিলাম, এই যে ইরাগন, এই যে ক্লাইম করে নিতেছি। নেটওয়ার্ক একটু স্লো যে হয়ে গেছে, ইরাগন কংগ্রেচুলেশন হয়ে গেছে। যেভাবে হওয়ার পর এটা কাটা দিলাম, কাটা দেওয়ার পর মূল কাজ হচ্ছে যে এখানে আপনাদের যেভাবে এই যে তিন লাইনের মধ্যে, থ্রি লাইনের মধ্যে যাওয়ার পর এই যে ইরাগন আপনারা এই যে এইখান থেকেও ওইভাবে, তো এইভাবে গিফট বক্সের মধ্যে যে যেটা ক্লাইম ডেলি দিন ক্লাইম করা ওইটা এখান থেকে এই যে গিফট বক্সের মধ্যে ক্লিক করলে যে ডেলি দিন যেটা ক্লাইম করা ওই ক্লাইম করাটা এখান থেকে পাওয়া যাবে। ক্লাইম করে যে ইরাগন আর্ন করা যায় ওইটা এখান থেকে পাওয়া যাবে, এই গিফট বক্স থেকে। আর এখানে থ্রি লাইনে যাওয়ার পর, এখানে এই থ্রি লাইনে যাওয়ার পর এই যে এখানে ইরাগন টোকেন, এই যে ইরাগন টোকেন এইখান থেকেও ক্লাইম করা যায়, ঠিক আছে। এইখানে এই যে দেখা যায় মাইনিং স্পিড পার হাওয়ার প্রতি ঘন্টায় যে এই পরিমাণে মাইনিং স্পিড আছে। ওকে, তো এইখান থেকে এটা ক্লাইম করার জন্য এই যে প্রতি ঘন্টায় যে এটা মাইনিং হয়, যেটা মাইনিং হয় এটা এখান থেকে ক্লাইম করে নিতে হইব। প্রত্যেক দিন একবার করে ঢুকলেও চলে, যে আমি কালকে ঢুকছি, আজকে এখন আবার ক্লাইম করে নিলাম, মাঝে মাঝে এখান থেকে, সরি ক্লাইম হয় নাই, এই যে ক্লাইম করে নিছি, এই যে ক্লাইম হয়ে গেছে, এখন জিরো, আবার এইভাবে বাড়তে থাকবো এখানে। তো এখান থেকে মূলত প্রতিদিনেরটা একবার করে ঢুকে টাস্কগুলো, এখানে কতগুলো এখানে টাস্ক আসতে পারে, পরে যদি টাস্ক আসে এখানে, এখন বর্তমানে নাই টাস্ক, যদি আপনাদের কাছে আসে পরে চেক দিয়ে টাস্কগুলো কখনো আসলে কমপ্লিট করে নিন। এখানে তেমন কোনো কাজ নাই, বাস প্রত্যেক দিন একবার করে গিয়ে এখানে এই টাস্ক যদি থাকে টাস্ক কমপ্লিট করে নেওয়া, আর হচ্ছে এখানে এই ডেলি দিন চেকিং করে যে গিফট বক্সের মধ্যে গেলে ডেলি দিনে যে এখানে চেকিং যেটা ওটা করে নেওয়া, আর এইখান থেকে প্রতিদিন তো একবার করে এমনি যাওয়া হইব এখানে। তো এইখান থেকে এই যে ইরাগন টোকেন, এইখান থেকে এগুলো ক্লাইম করে নিতে হবে। যে প্রত্যেকবারই ক্লাইম করা যায়, সাপোজ আমি এখন এই যে এখন ক্লাইম করে নিলাম, যে আবার এখন থেকে শুরু হইব। ওকে, যখন ঢুকবেন তখনই ক্লাইম করে নিলে চলে। আর হচ্ছে এখানে এইখানে মূলত কোনো কাজ নাই, এখানে কাজটা হচ্ছে এখানে এই যে সাপোজ আমার এখানে এটা হচ্ছে অ্যাপটর্স যেই প্রজেক্টটা আছে তারা সাপোর্ট করতেছে। তো অ্যাপটর্স প্রজেক্টটা অনেক ভালো একটা প্রজেক্ট, তো তারা যেহেতু সাপোর্ট করতেছে এখান থেকে ভালো কিছু আশা করা যায়। অ্যাপটর্স অনেক ভালো একটা প্রজেক্ট, আমি অবশ্যই অ্যাপটর্স সাপোর্ট করি।
তো এইখান থেকে যে এখানে আপনাদের জিরো থাকবো, মূলত এই জায়গার মধ্যে জিরো থাকবো, কারণ আপনাদের কোনো অ্যাপটস কয়েন নাই। তো আমি এখানে অ্যাপটস সামান্য পরিমাণ ডিপোজিট করছি ট্রাই করার জন্য। আসলে অ্যাপটস দিয়ে এখানে এরকম যদি আমি আর্নিং করতে যাই তেমন বেশি প্রফিট হয় না। সাপোজ আমি এখানে এই যে কনফার্মের মধ্যে দিলাম, আমার কিছু অ্যাপটস কাইটা নিব, নেওয়ার পর তারা এই যে স্পিডটা এখানে মাইনিং যে স্পিড ওইটা হালকা একটু বাড়িয়ে দিবে, যে হালকা একটু বাড়িয়ে দিবে, সামান্য কিছুক্ষণ থাকে এখানে, আসলে লাভ নেই। যদি আমি এই যে এখন স্পিডটা, এই যে মাইনিং স্পিডটা হালকা একটু বৃদ্ধি পাইছে, কিন্তু এটা সামান্য কিছুক্ষণই থাকে। তো অ্যাপটস এখানে পেমেন্ট দিয়ে আর্নিং করার প্রয়োজন নেই, যেটা ফ্রিতে পাওয়া যায় ওইটাই আমার মনে হয় আলহামদুলিল্লাহ কাফি। ওকে, যে স্পিডটা সামান্য কিছুক্ষণই থাকবে। তো এই যে আবার আবার হয়ে গেল, আগের মতোই হয়ে গেল। ওকে স্পিড, তো অ্যাপটস আনার প্রয়োজন নাই, আমি আনছি বাস ট্রাই করার জন্য, আপনাদের আনার প্রয়োজন নাই। এখানে আপনাদের অ্যাকাউন্ট আছে, আনলেও আনার প্রয়োজন নাই। তারপরও আনার জন্য যেটা করতে হবে, এখানে এই যে অ্যাপটসের তারা এই অ্যাপটস নেটওয়ার্কের আপনার যেই ওয়ালেট, ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিছে, এই এখানে যে ওয়ালেট ক্রিয়েট হয়েছে এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিছে, চাইলে আনতে পারেন, না নাই বেটার, আমার মতে না নাই বেটার। ওকে, এভাবে আপনারা প্রতিদিন বাস এতটুকুই কাজ। এখান থেকে অবশ্য গেম গেম প্লে করে, যে গেম প্লে করে, গেম স্টোর গেম প্লে করে, এগুলোর প্রয়োজন নেই। এগুলো সামান্য সামান্য পাওয়া যায়, আবার অনেক সময় কাইটাও নেয়, তো এগুলোর প্রয়োজন নেই। ওকে, শুধু এখান থেকে ইরাগন থেকে প্রতিদিন এখান থেকে ক্লাইম করে নেবেন। এখানে প্রতিদিন একবার করে ক্লাইম করলেই চলে, প্রতিদিন একবার করে ক্লাইম করলেই চলে এখান থেকে। আর হচ্ছে এই গিফট বক্সে গিয়ে এই প্রতিদিন এখান থেকে এই এটা ক্লাইম করে নিলেই চলবো। ওকে, এগুলা থেকে ইরাগন মার্কেটে এখন এই প্রি মার্কেটে লিস্টিং হয়ে রয়েছে, প্রি মার্কেটে ভালো একটা প্রাইস আছে। যদি এখান থেকে কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পাওয়া যাবে এখান থেকে আমার মনে হয় আর কি, কারণ অ্যাপটস যেহেতু এখানে সাপোর্ট করে অবশ্যই এখানে ভালো কিছু সম্ভাবনা আছে। ওকে, তো এখানে বেশি কাজ নাই, দেখা যায় ইয়ের মধ্যে ওই যে টেলিগ্রাম মিনি বটের মধ্যে যেগুলো অনেক ধরনের কাজ দেয়, কিন্তু শেষ পর্যন্ত অনেকে স্ক্যাম করে, অনেকে দেয় না, অনেকে এটা। তারপর আবার হচ্ছে এখানে রেফার কোড দিয়েও আর্ন করা যাব, হয়তো রেফার কোড দিলে হয়তো কিছু, ওই যে রেফার আপনি চাইলে এখান থেকে আপনার রেফার কোডে যে রেফার কোড আর এই যে রেফার লিঙ্ক শেয়ার করে দিলেও এখান থেকে আপনি আর্ন করতে পারেন আপনার রেফার লিঙ্ক দিয়ে। ওকে, এভাবে আপনি প্রতিদিন একবার করে ঢুকে এখান থেকে কিছু পরিমাণ এই ইরাগন টোকেন আর্ন করে নেন। ওকে, আল্লাহ, আসসালামু আলাইকুম।